বিশ্ব মহামারী ভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় মাইকিং সহ জেলার বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়াই চলাচল মানুষদের ধরপাকড় করলেও হুঁশ নেই সাধারণ মানুষের। আগাম সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও মালদা জেলা প্রশাসন ভবন চত্বরেই করোনা ভাইরাসের সমস্ত ধরনের বিধিনিষেধকে উপেক্ষা করেই স্বাস্থ্যসাথী সহায়তা কেন্দ্রের সামনে লাইনে উপচে পড়া ভিড়। হেলদোল নেই প্রশাসনের। কোথায় এসছেন, কি কাজে? মুখে মাস্ক নাই কেন? মাস্ক পড়েছেন আপনি? কোথায় এসছেন আপনারা? কোথায় এসছেন? কোথায় এসছেন আপনারা? কোথায় এসছেন? হ্যাঁ, কাটের জন্য আপনাদের মুখে মাস্ক কই? বলছি এখানে কেউ বিধিনিষেধ মানছে? দূরত্ব বজায় আছে আপনাদের? সামাজিক দূরত্ব বজায় আছে? খেলাখেলি করে তো গ্যাপ দাঁড়িয়েছেন তো, সেখানে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। স্বাস্থ্যসাথী কার্ড করতে আসা লাইনে দাঁড়ানো বেশি সংখ্যক মানুষের মুখেই নেই মাস্ক। এই বিষয়ে লাইনে দাঁড়ানো মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের বিভিন্ন ধরনের অজুহাত। কেউ বা জানাচ্ছেন যে মাস্ক ব্যাগে রাখা আছে, আবার কেউ বা শ্বাসকষ্টের জন্য পরছেন না, কেউ বা বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গেছেন, এমন ধরনেরই অজুহাতেই পার। বলছি মুখে মাস্ক পরেননি কেন? মুখে মাস্ক নাই কেন আপনার? মুখে মাস্ক নাই কেন? কই মাস্কটা কই? বেগে থাকলে হবে? বলছি এখানে কেউ বিধিনিষেধ মানছে? ব্যুরো রিপোর্ট, ভয়েস আপ কি আওয়াজ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.